এক সারিতে শুয়ে আছেন 15 আগস্ট নিহত শেখ পরিবারের সদস্যরা, কিন্তু নেই একটি নাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 15 আগস্ট 1975, ঘাতকদের বুলেটের আঘাতে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও তার সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী ক্রীড়াবিদ সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজি জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের সহ বঙ্গবন্ধু পরিবারের 18 জন সদস্য। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। পরিবারের অন্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হলেও শুধুমাত্র বঙ্গবন্ধুকে দাফন করা হয় তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। পরিবারের সদস্যরা ঢাকায় থাকলো, এটা খুব তেমন প্রভাব ফেলবে না। এই হত্যাকাণ্ডের রাজনৈতিক চক্রান্তের মধ্যে ছিল, তারা ভেবেছিল যে বঙ্গবন্ধুকে একেবারে যদি আমরা মানুষের মন থেকে মেছে দিতে চাই তাহলে পরে টুঙ্গিপাড়ায় ঢাকার বাইরে দিতে হবে, এবং সেখানে যদি আমরা দেখি যে একটা বড় সময় লাগলো বঙ্গবন্ধুর মরদেহ টুঙ্গিপাড়া নিয়ে যাওয়ার জন্যে। বঙ্গবন্ধুর মরদেহ দাফন করার দায়িত্বে যিনি ছিলেন নুরুল আলম সাহেব, তিনি তার লেখায় বলেছেন যে তাকে অনেক পরে জানানো হলো বঙ্গভবন থেকে যে একটিমাত্র মরদেহ যাবে, এটি দাপনের ব্যবস্থা কর। সেই সময়টাতে যারা বঙ্গবন্ধু প্রেমিক ছিলেন তারা একটা বিভ্রান্তির মধ্যে পড়লেন, আর বঙ্গবন্ধু শত্রুদের একটা উল্লাস ছিল। এর মধ্যে আন্তর্জাতিক গোষ্ঠী যদি আমরা বাদও দেই, অভ্যন্তরীণ গোষ্ঠীর মধ্যে যে সমন্বয়হীনতা ছিল তারা খুব পরিকল্পিতভাবেই দাপনের কাজটা করতে পেরেছেন, এটা আমার মনে হয় না। আবার আরেকটা পরিকল্পনা থাকতেও পারে ভিতরের মধ্যে, যে বঙ্গবন্ধুকে ঢাকার অনেক দূরে সরিয়ে দেওয়া, যে কোন যুক্তিটা কাজ করেছে এটা এখন যেহেতু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে কথা বলা যায় না, তা সেটি হয়তো সঠিক তথ্য আমরা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে তাদের দ্বিতীয় উদ্দেশ্যটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য, যে বঙ্গবন্ধুকে যদি ঢাকা থেকে অনেক দূরে কবর দেওয়া হয় তাহলে বাংলার মানুষ এত কষ্ট করে সেখানে আর যাবে না।